অভিনন্দন লাল সেলাম জানাই, যেভাবে দীর্ঘ রাস্তা অতিক্রম করে আজকের এই ডুয়ার্স কন্যা অভিযানে আপনারা সামিল হয়েছেন এসএফআই ডিওয়াইফআই তাকে মূলত পাঁচ দফা দাবিতে। ডুয়ার্স কন্যা অভিযানে এসে কি দেখলাম, যেভাবে পুলিশ মাথায় হেলমেট আর হাতে লাঠি বন্দুক পারলে কামান নিয়ে আসে এখানে যুদ্ধ করবার জন্য, আমরা পুলিশের সঙ্গে কোনো সংঘাতে আসিনি, কারণ দুদিন বাদে এই পুলিশের অফিসাররা আমাদের মিছিলের সামনে ব্যানার ধরবার জন্য মারামারি করবে, ওনাদের ডিএর জন্য লড়াই আমাদেরকেই করতে হবে। আর পুলিশের যে এখন জুনিয়র যারা রাজ্যের মুখ্যমন্ত্রী যাদেরকে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব দিয়েছেন, 8,000 টাকা মাইনে 24 ঘন্টা তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, নানান ধরনের কাজ, ট্রাফিক পুলিশ সামলানো, ঝড় জল বৃষ্টিতে তাদের কাজ করতে হচ্ছে, সমস্ত অফিসিয়াল কাজ, আর বাড়তি কাজ হিসাবে তৃণমূলের হয়ে ভোটের দিন ভোট লুট করতে হচ্ছে। আমরা বলছি আপনাদের আত্মসম্মান আছে, সেই আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের ওই ঠিকা শ্রমিক হিসাবে ব্যবহার করা যাবে না। এসএফআই ডিওয়াইফআই দাবি করছে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, মাইনে বাড়াতে হবে, পিএফ গ্র্যাচুইটির ব্যবস্থা করতে হবে, সেই সিভিক ভলেন্টিয়াররাও আগামী দিনে আমাদের মিছিলে সামিল হবে, আমরা নিশ্চিতভাবে সেই দাবি করতে পারি। মাইক এখানে খুলে নিলেন, চাইলে পুলিশের সঙ্গে সংঘাত করতে চাইলে ডুয়ার্স কন্যার ভেতরে মাইক লাগিয়ে দিতাম, কারণ হিন্দু নূরের ঘটনা এই মাইক বন্ধ করা, কিন্তু আমরা কোনো সংঘাতে যাইনি। আমরা জানি ওই 54 তলা থেকে পুলিশের কাছে হয়তো নির্দেশ এসছে যে এখানে যাতে ডিওয়াইফাই এসএফআই মঞ্চে মাইক লাগাতে না পারে। আপনাদের জানিয়ে রাখা দরকার, এই যে পুলিশের যারা উর্দি পরে রয়েছেন, এ তৃণমূলের 7,000,000 টাকায় আপনাদের এই উর্দি কেউ কিনে দেয়নি, জনগণের টাকায় এই উর্দি কেনা হয়েছে, দয়া করে সেই উর্দির মর্যাদা রাখতে শিখুন। আর আমাদের মাইক খুলে দিলেন, 9:00 থেকে নির্দেশ এসছে, তবে পুলিশের অফিসারদের বিনয়ের সঙ্গে আমরা জানিয়ে দিতে চাই, আর 9:00 নির্দেশ পশ্চিমবাংলায় কাজ করবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ধর্মঘট করব না, করতে দেব না, আমরা ধর্মঘট করে প্রমাণ করেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় আর পশ্চিমবাংলা চলবে না। মজদুর কিষাণ নওজওয়ান তারাই পশ্চিমবাংলা চালাবে, তার জন্যই আমাদের লড়াই। কি অন্যায় আমরা করেছি, বেকার যুবকদের কাজের দাবিতে আজকে এই ডুয়ার্স কন্যা অভিযান, সেখানে মাইক দেওয়ার দিতে দিচ্ছে না, প্রায় কামান নিয়ে পুলিশ যুদ্ধের সাজে সেজে উঠেছে। আমাদের দাবি ছিল এখানে বেকার যুবকদের কাজের ব্যবস্থা করতে হবে, আমাদের দাবি ছিল যে ফালাকাতা সহ একাধিক মহকুমা এই আলিপুরদুয়ার জেলায় চালু করতে হবে। আলিপুরদুয়ার জেলা একটা নতুন ঘোষণা করে দিলেন, সেখানে মহকুমা কটা, একটা একটা মহকুমা একটাই জেলা, রাজ্য যেমন একটাই মুখ্যমন্ত্রীর পোস্ট বাকিগুলো সব ল্যাম্প পোস্ট, তেমনি পশ্চিমবাংলায় ফালাকাতা এই আলিপুরে একটাই মহকুমা। আমরা বলছি একাধিক মহকুমার ব্যবস্থা করতে হবে এই আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার জেলার মানুষের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছিলিমিলি খেলতে দেওয়া যাবে না। আমরা বলছি বামপন্থীরা রাস্তায় আছি, ডিওয়াইফাই এসএফআই রাস্তায় আছে, কোন মূল্যে এই আলিপুরদুয়ার জেলার মানুষের ভবিষ্যৎ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে দেব না। পুলিশ রেলিয়ে দিয়েছেন, এত পুলিশ হাজির করেছেন, আমাদের এখান থেকে মাইক খুলে নিয়েছেন, কই এত ভয় তো আপনার 2011 ছিল না, তখন তো বলেছিলেন যে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে নাকি, আমরা বামপন্থী করি না বলি, আমরা বলি তৃণমূলের ওই হিম্মত নেই, মুরত নেই, ডিওয়াইফআই কে এসএফআই কে বামপন্থার পথ থেকে সরায়, উল্টে এখন তৃণমূলের নেতাদের পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমরা তৃণমূল করি না এটা লিখে, কারণ তৃণমূল আরেকটা তৃণমূলকে যেভাবে দিনের আলোয় খুন করছে, তাই ওই খুনের হাত থেকে তৃণমূল নেতাদের যদি বাঁচতে হয়, নিজেদের দলের কর্মীরা নিজেদেরকে যেভাবে খুন করছে সেই খুনকে যদি আটকাতে হয়, তাহলে তৃণমূলের নেতাদের পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমরা তৃণমূল করি না। বামপন্থীদের সে কথা কোনোদিন বলতে হবে না। আজকে আপনাদের যারা আজকে এই আলিপুরদুয়ার জেলা থেকে ওই তৃণমূলের কয়েকজন যারা ব্রিগেডের মাঠে আগামীকাল তামাশা দেখতে যাবেন, ওই ব্রিগেডের মাঠে আগামীকাল একটা হাট বসবে, হয়তো দু একটা রুগ্ন ছাগল ওখানে পুরো গরুর দামে বিক্রি হবে, তামাশা হবে, কিন্তু যারা ওখানে যাবে তাদের থেকে মুখ্যমন্ত্রী খবর নিয়ে নেবেন যে কতজন ডিওয়াইফাই কতজন এসএফআই কর্মী আজকে এই রুটি রুজি জীবন জীবিকার দাবিতে এই কোটা আলিপুরদুয়ার শহর আলোড়ন করে এই মিছিল সংগঠিত করেছে।
আমরা জানি এ লড়াই জীবনের লড়াই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইতে হারার কোন সুযোগ নেই। বেকার যুবকদের দুটো হাতে কাজ দিতে হবে। আপনি এখন শুরু করেছেন হিন্দু মুসলিম বাংলা উর্দু জাত পাত মন্দির মসজিদ দেওয়ালি না রমজান শ্মশান না কবরস্থান, কিন্তু বেকার যুবকের দুটো হাতে কাজ আর তার পেটে ভাত, তা নিয়ে তৃণমূলের কথা নেই, বিজেপির কথা নেই। দাদা ভাই দিল্লিতে ক্ষমতা দখল করে বললেন বছরে 2 কোটি বেকার যুবককে চাকরি দেব, 5 বছরে 10 কোটি বেকার যুবকের চাকরি হওয়ার কথা, এখন চাকরির প্রতিশ্রুতি বিষ পাও জলে। উল্টে দাদা ভাই বলছে চাকরি করতে হবে না, আপনি পকোড়ার দোকান খুলুন পকোড়া ভাজুন। দাদা ভাই বলছে পকোড়া ভাজতে, আর দিদি ভাই বলছে এখানে কোনো চাকরি হবে না। তৃণমূলের সমাজ বিরোধীদের তালিকায় যদি নাম লেখাতে পারেন, যদি সিন্ডিকেট মাফিয়া তোলাবাজির সঙ্গে যুক্ত হতে পারেন, তাহলে চাকরি হবে, আর না হলে আপনাকে তেলে ভাজার দোকান খুলে জীবন যাপন করতে হবে। আমরা বলছি দাদা ভাই বলছে পকোড়া, আর দিদি ভাই বলছে চপ, আর আমরা বেকার যুবক বলছি দাদা দিদির যৌথ ঢপ, যাহাই পকোড়া তাহাই চপ। এই রাস্তাবাজির বিরুদ্ধে গোটা রাজ্যের যুব সমাজকে এক হতে হবে। আমরা বেকার যুবকের কাজ চাই, একটার পর একটা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ চা বাগানের শ্রমিক কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। এই দীপক বলছিল চা বাগানের ফুল খেয়ে তাদের দৈনন্দিন জীবন ধারণ করতে হচ্ছে। আমাদের দীপক বলছিল চা বাগানের শ্রমিক খেতে না পেয়ে একটার পর একটা কারখানা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, অপুষ্টিতে খেতে না পেয়ে তাদের শরীরের পাঁজরার হাড় 1, 2, 3, 4, 5 করে গোনা যাচ্ছে। রাজ্যের সরকারের উৎসব হুঁশ নেই, এখন মেলা খেলার উৎসব নিয়ে ব্যস্ত। বন্ধ চা বাগান খোলা আর চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্য রাজ্যের সরকারের কোনো ব্যবস্থা নেই। 2 লাখ টাকা ক্ষতিপূরণ, আপনি চোলাই খেলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু বন্ধ চা বাগানের শ্রমিক মারা গেলে তার জন্য রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে না, একটাও কর্মসংস্থানের কোথাও ব্যবস্থা নেই। কোথায় যাবে আমাদের রাজ্যের বেকার যুবক? বন্ধ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, চালু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কারখানা একটাও পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে না। উল্টো দিকে শিক্ষক নিয়োগ, সরকারি চাকরিতেও পাচ্ছে যে 2-4 জন, তারা হয় তৃণমূল নেতাদের ছেলে মেয়ে, আর নয় তৃণমূল নেতাদের 10-15 লক্ষ টাকা ঘুষ দিয়ে যে তাদের চাকরি হচ্ছে, বাকি কারোর চাকরি হচ্ছে না। স্কুলে মাস্টার মশাই নিয়োগ বন্ধ, দিনের পর দিন স্কুলগুলিতে মাস্টার মশাই নেই, স্কুলগুলো মাস্টার মশাইয়ের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলে মাস্টার মশাই নেই, স্কুলগুলো বন্ধ, আর স্কুলে শিক্ষক চাওয়ার অপরাধে আমরা জানলাম উত্তর দিনাজপুরের দাড়িভিটে এই পুলিশ 2 ছাত্রকে গুলি চালিয়ে খুন করে দেওয়া হলো। আমরা কালকে দাড়িভিটে সমাবেশ করব, খুনি ও পুলিশ অফিসারদের শাস্তির দাবি করব, ওখানেও নাকি পারমিশন দিচ্ছে না। আমরা আবার বলছি দিদিমণির কোনো হিম্মত হবে না, আগামীকাল দাড়িভিটে DIFI সমাবেশ হবে, পুলিশ মিলিটারি যাই নামা DIFI দাড়িভিটে সমাবেশ করবে, বেকার যুবকের কাজের দাবি জানাবে। ওই যারা পুলিশ গুলি করে 2 ছাত্রকে খুন করেছে সেই খুনিদের শাস্তির দাবি করবে। আপনি স্কুলে শিক্ষক দিতে পারছেন না, 1.5 বছর ধরে ওই SSC এর বন্ধ হয়ে গেছে, তার রেজাল্ট বেরোচ্ছে না, 11, 12, 9, 10 এখানে স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা, সারদা নারদা তদন্ত যেমন শীত ঘুমে চলে গেছে, তেমনি 9, 10 আর 11, 12 এ শিক্ষক নিয়োগ শীত ঘুমে চলে গেছে। প্রাথমিকে শিক্ষক নেই, SSC তুলে দিতে চাইছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তুলে দিতে চাইছে, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিতে চাইছে, ওইসব SSC এর মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের বদলে এখন কালীঘাট থেকে বেকার যুবককে টোপ দেওয়া হচ্ছে। স্কুলে ইন্টার্ন 2,000-2,500 টাকা নাকি দেওয়া হবে, MA পাস BA পাস BEd পাস ছেলে মেয়েদের 2,000-2,500 টাকার ভিক্ষের টোপ দিচ্ছে এখন শিক্ষা নবিশের নামে দিদিমণি। আমরা বলছি তৃণমূলের নেতাদের 2,000-2,500 টাকায় সংসার চালিয়ে দেখাতে বলুন, আপনি 88,000 টাকার বদলে 2,500 টাকার মাইনে দিন, আমরা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি। ওই শিক্ষানবিশ নিয়োগের যে সিদ্ধান্ত ঘোষণা, তা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না বদলায়,
না প্রত্যাহার করে ওই সিদ্ধান্ত না বদলাবে, আপনি তৈরি থাকুন রাজ্যে সরকার বদলে দেওয়া হবে, রাজ্যে মুখ্যমন্ত্রী বদলে দেওয়া হবে, তখন নবান্নের তলায় ওই 2,000-2,500 টাকার জন্য আপনাকে ভিক্ষা করতে হবে, তার ব্যবস্থা আমরা ডিওএফআই করব। বেকার যুবকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেব না, গোটা রাজ্যের বেকার যুবকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সেই ছোটবেলায় হীরক রাজার দেশের সিনেমায় শুনেছিলাম, হীরক রাজা বলেছিলেন, লেখাপড়া করে যে অনাহারে মরে সে, পশ্চিম বাংলায় দিদিমণি সেটাই করে দেখিয়েছেন। পশ্চিম বাংলায় বেকার যুবককে অনাহারে যাতে মরতে হয় তার ব্যবস্থা দিদিমণি করেছেন। উনি হীরক রাজার দেশের হয়তো ওই ডায়লগটা শুনেছেন, কিন্তু এই ডায়লগটা উনি হয়তো শোনেননি হীরক রাজার দেশের। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তোর ধামাধারী তাদেরও বিপদ ভারী। 2019-এ দিদিমণির দাদাকে প্রথমে গদি ছাড়া হবে, তারপর ওই সিনেমার সেকেন্ড পার্ট 2021-এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে গদি ছাড়া করবার মধ্যে দিয়ে এসএফআই ডিওএফআইয়ের যে লড়াই, সেই লড়াইয়ের সাময়িক বিরতি হবে। এই গোটা আলিপুরদুয়ার জেলা, এতগুলো শহর যথেষ্ট পরিকাঠামোগত উন্নত আছে, সেখানে শুধুমাত্র একটা পৌরসভা ঘোষণা করে ছেড়ে দিলেন। আমরা বলছি 4টে পৌরসভার ব্যবস্থা করতে হবে, ফালাকাটা, বীরপাড়া, কামাখ্যাগুড়ি, জয়গা, এই 4টে এলাকাকে পৌরসভার দাবিতে আমাদের ডিওয়াইফাই এর লড়াই। এই যে মেডিকেল কলেজ, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জেলা ঘোষণা করে দিলেন আলিপুরদুয়ারের মানুষকে চিকিৎসার জন্য, হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, নয় আরো দূরের হাসপাতাল, নয় কলকাতার হাসপাতালে যেতে হচ্ছে। কেন আলিপুরদুয়ার জেলায় একটা মেডিকেল কলেজ তৈরি করা হবে না? আমরা দাবি করছি এই আলিপুরদুয়ার জেলা, তার একটা বিস্তীর্ণ অংশের মানুষ তারা হিন্দি ভাষাভাষী, সেই হিন্দি ভাষাভাষী মানুষদের পড়াশোনার জন্য কোন ধরনের স্কুল কলেজ নেই, অবিলম্বে কলেজের ব্যবস্থা করতে হবে, উচ্চ শিক্ষায় যাতে হিন্দি ভাষাভাষী ছেলেমেয়েরা আরো পড়াশোনার সুযোগ পায়, তার জন্য আলিপুরদুয়ার জেলায় একটা হিন্দি কলেজের ব্যবস্থা করতে হবে। এরকম একাধিক দাবি, এই এত সুন্দর জেলা, প্রকৃতি এত ভাবে ঢেলে সাজিয়েছে এই জেলাকে, সেই জেলায় পর্যটন দপ্তরের অবস্থা ওই আমাদের কলকাতার মেয়রের যেরকম অবস্থা, এই আলিপুরদুয়ার জেলার পর্যটনের সেরকম অবস্থা। সব মিলিয়ে গোটা আলিপুরদুয়ার জেলাটাকে একটা সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, সেই সর্বনাশের হাত থেকে আলিপুরদুয়ার জেলাকে রক্ষা করবার জন্য আমরা এসএফআই ডিওএফআই রাস্তায় আছি, বেকার যুবকের কাজের দাবিতে রাস্তায় আছি, হিন্দি কলেজ তৈরি করবার দাবিতে রাস্তায় আছি, বন্ধ চা বাগান খোলা আর চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নয় ভাতা দেওয়ার দাবিতে আমরা ডিওএফআই রাস্তায় আছি। আর আলিপুরদুয়ার জেলাকে ঢেলে সাজানো আরো নতুন মহকুমা, আরো নতুন পৌরসভা, তার দাবিতে আমরা রাস্তায় আছি। আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এই লড়াইতে নেমেছি, এবং আমরা যখন এই লড়াইতে সব যুবককে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের ময়দানে আছি, তখন বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস সেই ঐক্যবদ্ধ লড়াইকে ভেঙে চুড়ে তছনছ করবার জন্য এখন গোটা রাজ্য জুড়ে সাম্প্রদায়িকতার তাস খেলছে। যে পশ্চিম বাংলা, যে আলিপুরদুয়ার জেলা কোনোদিন হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার আগুনের কাছে মাথা নত করেনি, 84-তে করেনি, 92-তে করেনি, এ বাংলা মানে ওপার বাংলার নোয়াখালীতে দাঙ্গা হয় আর এপার বাংলার কৃষক, তাতে হিন্দু আছে, তাতে মুসলমান আছে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে জোরদাররা জমিদারদের বিরুদ্ধে রক্ত দিয়ে তেভাগার ইতিহাস লেখে। সেই পশ্চিম বাংলায় এখন তৃণমূলকে সঙ্গে নিয়ে তৃণমূলের হেডকোয়ার্টার বিজেপি স্লোগান দিচ্ছে, হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলমান যায় পাকিস্তান, আর আমরা ডিওএফআই স্লোগান দিচ্ছি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে হ্যায় চার ভাই, এটাই ভারতবর্ষ, এটাই পশ্চিম বাংলা। সেই পশ্চিম বাংলা আমরা রক্ষা করব, সাম্প্রদায়িকতাকে আমরা হারাবই। যেমন ধর্মঘটের দিন মুখ্যমন্ত্রীকে গোয়ারা হারিয়েছি, তেমনি সাম্প্রদায়িকতাকে হারিয়ে রুটি রুজি জীবন জীবিকার দাবিতে এসএফআই ডিওএফআই গোটা পশ্চিম বাংলা জুড়ে লড়াই দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তার তৃণমূলের ঘাস ফুল মারা সমাজ বিরোধী বা অন্যান্য পুলিশ, মুখ্যমন্ত্রী দুটো গুন্ডা কন্ট্রোল করেন, এক হলো তৃণমূলের গুন্ডা আরেক হলো উর্দি পড়া গুন্ডা,
দুই গুন্ডাকে হারিয়ে আমাদের রাজ্যের বেকার যুবকের জীবন জীবিকা রুটি রুজির দাবিতে এসএফআই ডিওয়াইফাই লড়াই কোন শক্তির হিম্মত হবে না, মুরদ হবে না সেই লড়াইকে থামানোর, সেই লড়াইয়ের প্রস্তুতি হিসাবে আজকে আপনারা যে এই ঐতিহাসিক মিছিল সংগঠিত করলেন, ডুয়ার্স কন্যা অভিযান, পুলিশের কোনো প্ররোচনায় আপনারা যেভাবে পা দেননি তার জন্য আপনাদের লাল সালাম। কিন্তু পুলিশের জানিয়ে রাখা দরকার, জেনে রাখা দরকার, যদি আমরা অন্য কিছু ভাবতাম তো অন্য কিছু করে দেখাবার হিম্মত আমাদের আছে, কারণ আমাদের শক্তি আদর্শ, আমাদের শক্তি মতাদর্শ। তৃণমূলের মতন বেআইনি টাকায় আমাদের এসএফআই ডিওয়াইফাই চলে না, আমাদের কমরেডরা লড়াইয়ের জন্য বেকার যুবকের কাজের জন্য নিজের বুকের কলিজা থেকে রক্ত দিতে পারে। এই যে ডিওয়াইফাই এর পতাকা, এই যে এসএফআই এর পতাকা, এটা সারদা বা নারদার টাকায় কেনা, দেড় গজ কাপড় নয়। এই প্রতিটা পতাকার প্রতিটা সুতোর সঙ্গে গরিব মেহনতি বেকার যুবকের রক্ত কান্না ঘাম লেগে রয়েছে। তাই এই লড়াইতে পুলিশ লেলিয়ে বা তৃণমূলের সমাজ বিরোধী লেলিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না। এই লড়াই আজকে আলিপুরদুয়ারের মাটি থেকে শুরু হলো, গোটা উত্তরবঙ্গ তারপর গোটা পশ্চিম বাংলা জুড়ে এই লড়াই ছড়িয়ে দিন, যতদিন না পর্যন্ত এই দাবি পূরণ হয় এবং যতদিন না পর্যন্ত বকেয়া ডিএ পাওয়ার দাবিতে পুলিশকে আমাদের মিছিলে আমরা সামিল করতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। সেই লড়াইতে আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য আরেকবার ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের লাখ লাখ সালাম, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জিন্দাবাদ।